হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আমি এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাব সম্পর্কে আলোচনা করছি। এ ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের স্মার্ট আর্ট অপশন সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এমএস ওয়ার্ডের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি স্মার্ট আর্ট সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ স্মার্ট আর্ট জিনিসটা কী এবং এটি নিয়ে কীভাবে এমএস ওয়ার্ডে কাজ করবেন সে সম্পর্কে আমি এখন আলোচনা করছি। স্মার্ট আর্ট এই অপশনটির কাজ হচ্ছে, আপনারা যদি কোনো ফ্লো চার্ট অথবা কোনো ডায়াগ্রাম অথবা কোনো অর্গানোগ্রাম ইত্যাদি নিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা স্মার্ট আর্ট এই অপশনটি ব্যবহার করবেন। ইনসার্ট ট্যাবের অধীনে এইখানে দেখুন স্মার্ট আর্ট একটি অপশন রয়েছে। এই অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে একটি বক্স আসবে। এখানে দেখুন তারা বিভিন্ন ধরনের ডায়াগ্রাম এখানে দিয়ে রেখেছে। আপনারা ইচ্ছা করলে এখানে যে ডায়াগ্রামগুলো রয়েছে সেগুলো ইনসার্ট করে সেগুলো এডিট করে মডিফাই করে ব্যবহার করতে পারেন। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটি কোম্পানির যে জনবল রয়েছে জনবলের কাঠামোর একটি ডায়াগ্রাম তৈরি করতে হয়, সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে জাস্ট স্যাম্পল হিসেবে দেখাবো, আপনারা এই টেকনিকটি ব্যবহার করে নিজেদের মতো করে আপনাদের যে কোনো কোম্পানি অথবা যে কোনো অর্গানাইজেশনের ডায়াগ্রাম তৈরি করতে পারবেন। এখানে দেখুন যখন এই স্মার্ট আর্ট গ্রাফিক্সের এই বক্সটি আসছে তখন বাম পাশে একটি লিস্ট আসছে এবং এখানে কিছু ডায়াগ্রামের স্যাম্পল আসছে। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করে সেই ডায়াগ্রামটি নিতে পারেন, অথবা এখানে লিস্ট থেকে আপনাদের প্রয়োজন মতো ক্যাটাগরি সিলেক্ট করে সেই ক্যাটাগরির আপনারা ডায়াগ্রাম নিতে পারেন। আমি এখানে হায়ারার্কি যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে এই যে অর্গানাইজেশন চার্ট যে ডায়াগ্রামটি রয়েছে আমি এটি সিলেক্ট করলাম। তারপরে আমি ওকেতে ক্লিক করলাম। আমি বলেছিলাম যে অফিসের যে জনবল কাঠামো রয়েছে সেই জনবল কাঠামোর একটি ডায়াগ্রাম আমি তৈরি করব, সেজন্য আমি এটি ইনসার্ট করলাম। দেখুন এখানে একটি অর্গানাইজেশন চার্টের ডায়াগ্রাম এখানে চলে এসেছে। এখন আমরা এটি নিয়ে কাজ করব এবং এটি এডিট করব। এটি যদি আপনি শিখতে পারেন তাহলে অন্যান্য চার্ট নিয়েও কাজ করতে পারবেন। আমি জুম সাইজটা একটু ছোট করে দিচ্ছি, দেখতে সুবিধা হবে। প্রথমে দেখুন এখানে একটি শেপ আসছে, তারপরে নিচে এখানে আরেকটি, অর্থাৎ এর আন্ডারে এ এবং এর আন্ডারে আবার রয়েছে তিনটি। আমি এখানে তাদের মতো করে করব না, আমি এটি মুছে দিচ্ছি। আমি এই শেপটি মুছে দিলাম। প্রথমে একটি শেপ রয়েছে, এই শেপে আমি লিখলাম চেয়ারম্যান, এবং চেয়ারম্যানের আন্ডারে আমি এখানে দুইটি শেপ রাখব। আমি এই শেপটি মুছে দিচ্ছি, এটি আমার লাগবে না। এখানে আমি চেয়ারম্যানের আন্ডারে এমডি দিলাম এবং এখানে আমি ডিএমডি দিলাম। তারপরে এই এমডির আন্ডারে যদি আমরা আরও হাত ক্রিয়েট করতে চাই, অর্থাৎ ইনার আন্ডারে যেই লোকগুলো রয়েছে সেই লোকগুলো যদি আমি এখানে ডায়াগ্রামে দেখাতে চাই তাহলে ইনার অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে হবে। তাহলে অ্যাসিস্ট্যান্ট তৈরি আমরা কীভাবে করব? এটি করার জন্য এখানে দেখুন যখন আমি স্মার্ট আর্টটি ইনসার্ট করেছি তখন এইখানে একটি ডিজাইন ট্যাব চলে আসছে। এই ডিজাইন ট্যাবের উপরে লেখা রয়েছে স্মার্ট আর্ট টুলস, অর্থাৎ স্মার্ট আর্টকে এডিট করার জন্য এই ডিজাইন ট্যাবটি। ডিজাইন ট্যাবের অধীনে যে বিষয়গুলো রয়েছে এগুলোর মাধ্যমে আপনারা স্মার্ট আর্ট এডিট করতে পারবেন। এইখানে এই ডিজাইন ট্যাবের অধীনে এখানে দেখুন ক্রিয়েট গ্রাফিক্স এই সেকশনে এখানে একটি অপশন রয়েছে অ্যাড শেপ। আপনারা যদি অ্যাড শেপ এই বাটনে ক্লিক করেন তাহলে দেখুন এখানে একটি শেপ আসছে, কিন্তু আমাদের কথা ছিল আমরা এই এমডির আন্ডারে নতুন শেপ ক্রিয়েট করব, এটা সরাসরি চেয়ারম্যানের আন্ডারে চলে আসছে। তাহলে এমডির আন্ডারে আমরা কীভাবে ক্রিয়েট করব? আমি আন্ডু করছি। এই এমডির আন্ডারে ক্রিয়েট করার জন্য এখানে দেখুন একটি তীর রয়েছে, এই তীরে ক্লিক করতে হবে। তারপরে এখানে রয়েছে অ্যাড অ্যাসিস্ট্যান্ট, এই বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে এমডির অ্যাসিস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। তারপরে এখানে আমরা যদি টাইপ করতে চাই কোনো কিছু লিখতে চাই তাহলে সেক্ষেত্রে এইখানে দেখুন সরাসরি আমরা লিখতে পারছি না, এখানে লেখার জন্য এখানে টেক্সট প্যান এটিতে ক্লিক করতে হবে। তারপরে এখানে টাইপ ইউর টেক্সট হিয়ার এই বক্সটি চলে আসবে, এখানে আপনারা লিখতে পারবেন। আমি এখানে লিখছি, আমি ম্যানেজার ওয়ান লিখলাম, অর্থাৎ এখানে এমডির আন্ডারে দুটি ম্যানেজার দেব। তাহলে আমরা এই এমডির আন্ডারে যদি আরেকটি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখানে দুইটি পদ্ধতিতে ক্রিয়েট করতে পারি। একটি হচ্ছে এই ম্যানেজারের পরে আমরা একটি শেপ নিতে পারি, অথবা এমডির সরাসরি অ্যাসিস্ট্যান্ট নিতে পারি। আমি এমডির সরাসরি যদি অ্যাসিস্ট্যান্ট নিতে চাই এমডিতে ক্লিক করলাম, তারপরে ইতিপূর্বে যেভাবে করছি অনুরূপভাবে অ্যাড অ্যাসিস্ট্যান্ট এখানে ক্লিক করলে এখানে ম্যানেজার চলে আসবে। আর আরেকটি পদ্ধতি রয়েছে, আমি এই ম্যানেজার সিলেক্ট করলাম, তারপরে এই তীরে ক্লিক করার পরে তারপরে অ্যাড শেপ আফটার এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে একটি শেপ ইনসার্ট হয়েছে। এখন এখানে আমি ম্যানেজার টু লিখতে পারি, ম্যানেজার টু।
অনুরূপভাবে ডিএমডির আন্ডারেও আমরা নিতে পারি। ডিএমডিতে আমি ক্লিক করলাম, তারপরে এখানে তীরে ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যাসিস্ট্যান্ট এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে চলে আসছে। এছাড়াও আমরা ডিএমডির আন্ডারে এভাবে নিতে পারি, সরাসরি এখানে তীরে ক্লিক করে অ্যাড শেপ বিলো এখানে ক্লিক করে আমরা একটি শেপ নিতে পারি। এখানে আমরা ম্যানেজার ওয়ান দিলাম, অর্থাৎ এমডির আন্ডারে দুইজন ম্যানেজার এবং ডিএমডির আন্ডারে একজন ম্যানেজার। এভাবে আপনারা এখানে একজন যেহেতু আমাদের ওয়ান দরকার নেই, সরাসরি আমরা ম্যানেজার লিখতে পারি। এভাবে আপনারা ম্যানেজারের আন্ডারে যদি নতুন হাত ক্রিয়েট করতে চান, সেটি আপনারা এখানকার এই যে অ্যাড শেপ এই তীরে ক্লিক করে আপনারা অ্যাসিস্ট্যান্ট নিতে পারেন অথবা বিলও এভাবে নিয়ে নতুন শেপ ক্রিয়েট করতে পারেন। এছাড়াও এখানে অ্যাড শেপ অ্যাবভ রয়েছে, অ্যাড শেপ বিফোর রয়েছে, এগুলোর কাজটি হচ্ছে আপনারা কোনো একটি শেপের আগে যদি শেপ নিতে চান, এখানে অ্যাড শেপ আফটার অর্থাৎ কোনো একটি শেপের পরে নিতে চান, তাহলে সেক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করবেন। অ্যাড শেপ বিফোর অর্থাৎ আপনি পূর্বে যদি শেপ নিতে চান তখন আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারেন। তারপরে এখানে অ্যাবভ অর্থাৎ পূর্বে নেওয়ার জন্য, বিলো অর্থাৎ পরে নেওয়ার জন্য এগুলো ব্যবহার করতে পারেন। এখন দেখুন এখানে আমরা ম্যানেজার নিয়েছি দুইটা এবং উপরে আমাদের এমডি রয়েছে। আমরা যদি এই ম্যানেজারটি যদি উপরে উঠাইতে চাই অর্থাৎ এটিকে প্রমোশন যদি দিতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন অপশন রয়েছে প্রমোট। আমি এই বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন এই এমডির উপরে ম্যানেজার চলে গেছে, সরাসরি বর্তমানে এই চেয়ারম্যানের আন্ডারে ম্যানেজার। তারপরে আমি যদি এটা ডিমোট করতে চাই অর্থাৎ নিচের দিকে আনতে চাই, তাহলে এখানে ডিমোটে ক্লিক করলাম, তাহলে দেখুন সেটি এখন বর্তমানে এমডির আন্ডারে চলে আসছে। তারপরে আমরা যদি এই ম্যানেজারটাকে আগে নিতে চাই এবং এই ম্যানেজারটাকে পরে নিতে চাই, অর্থাৎ টুকে আগে নিতে চাচ্ছি এবং ওয়ানকে পরে নিতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন মুভ আপ একটি অপশন রয়েছে। এই মুভ আপে যদি ক্লিক করেন তাহলে ম্যানেজার টু আগে চলে গেছে এবং ওয়ান পরে আসছে। তারপরে আপনারা যদি আবার এটি পরে নিতে চান, তাহলে এখানে মুভ ডাউন এখানে ক্লিক করলেই সেটি আবার পরে চলে আসবে। এরপরে দেখুন এখানে একটি অপশন রয়েছে রাইট টু লেফট, অর্থাৎ শেপের বাম দিকেরটা ডান দিকে এবং ডান দিকেরটা বাম দিকে নিতে চাচ্ছেন, তাহলে এই অপশনটি ব্যবহার করবেন। আমি এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখুন এই যে ডিএমডি আগে চলে আসছে এবং এমডি পরে গেছে। তারপরে আবার যদি আপনি এই অপশনে ক্লিক করেন, তাহলে দেখুন আবার এমডি আগে চলে গেছে এবং ডিএমডি পরে আসছে, অর্থাৎ ডান দিকেরটি বামে এবং বাম দিকেরটি ডানে এভাবে নেওয়ার জন্য এই রাইট টু লেফট এই অপশনটি ব্যবহার করতে পারেন। এছাড়াও এখানে ক্লিক করে আপনার এই লেআউটের অপশনগুলো চেঞ্জ করতে পারেন। তারপরে আপনারা যদি এই ডায়াগ্রামের অন্য কোনো লেআউট নিতে চান, লেআউটটি চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে লেআউটস যে অপশন রয়েছে এখান থেকে চেঞ্জ করে অন্য অপশন নিতে পারেন। যেমন এখানে দেখুন এই ইমেজ সহ যেই ডায়াগ্রামটি রয়েছে এটিতে ক্লিক করলে সেই অনুযায়ী আপনাদের ডায়াগ্রামের চেহারা হবে। তারপরে এখানে আরও কিছু অপশন রয়েছে, এখানে তীরে ক্লিক করে আপনারা সবগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনাদের যেটি প্রয়োজন সেটি আপনারা ক্লিক করে নিতে পারেন। আমি নর্মালটাতে সিলেক্ট করলাম। তারপরে আপনারা এই ডায়াগ্রামের কালারটা যদি চেঞ্জ করতে চান, অর্থাৎ এটি অন্য ধরনের কালার যদি দিতে চান, তাহলে এখানে চেঞ্জ কালার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে এই যে হলুদ কালার রয়েছে, আপনারা ইচ্ছা করলে এটি নিতে পারেন, অথবা এইখানে দেখুন একটু লাল ধরনের কমলা ধরনের কালার রয়েছে, এগুলোতে সিলেক্ট করে সেই কালারটি আপনারা নিতে পারেন। এরপরে আপনারা যদি স্মার্ট আর্টের স্টাইলটি চেঞ্জ করতে চান, স্টাইল চেঞ্জ করার জন্য দেখুন এখানে বেশ কিছু স্টাইল তারা দিয়ে রেখেছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে অন্য স্টাইল নিতে পারেন। আমি যদি এই স্টাইলটি নিতে চাই, এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন সেই স্টাইলটি এখানে চলে আসছে। এছাড়াও এর বাইরে যদি নিতে চাই, এখানে তীরে ক্লিক করার পরে এখানে আরও বেশ কিছু স্টাইল রয়েছে, আমি এটি সিলেক্ট করলাম, তাহলে দেখুন সেই অনুযায়ী আমার স্মার্ট আর্টের স্টাইলটি হয়ে গেছে। এতক্ষণ ধরে যে এই গ্রাফিক্সের আমি কাজগুলো করলাম, অর্থাৎ বিভিন্ন ধরনের স্টাইল দিলাম, তারপরে লেআউট চেঞ্জ করলাম, আমি এই স্টাইলটি যদি চেঞ্জ করে একবারে পূর্বের মতো নিতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন রিসেট গ্রাফিক্স এই বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন আমার এখানে সকল ধরনের স্টাইল এবং সকল ধরনের ডিজাইন কালার ইত্যাদি চেঞ্জ হয়। একবার পূর্বে যেমন কালার ছিল ডিজাইন ছিল, সেই কালার এবং সেই ডিজাইন চলে আসছে। এছাড়া এখানে তারা যে কালার এবং তারা যে স্টাইল দিয়ে রেখেছে, শুধুমাত্র তাদের এই স্টাইলগুলো স্মার্ট আর্টের যে স্টাইলগুলো সেগুলোই ব্যবহার করতে পারবেন তা না, আপনারা আপনাদের নিজেদের মতো ডিজাইন চেঞ্জ করেও ব্যবহার করতে পারেন। যেমন এইখানে দেখুন একটি ফরম্যাট ট্যাব রয়েছে, এই ফরম্যাট ট্যাবে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে বেশ কিছু অপশন আসবে। এই ফরম্যাট ট্যাবের মধ্যে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো সম্পর্কে আমি ইতিপূর্বে আলোচনা করেছি। আমি যখন শেপস সম্পর্কে আলোচনা করেছিলাম তখন আমি এখানকার যে বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয় সম্পর্কে আলোচনা করেছি। যেমন এখান থেকে আপনারা শেপ চেঞ্জ করতে পারবেন, তারপরে এখানকার ফিল কালার চেঞ্জ করতে পারবেন, বর্ডার চেঞ্জ করতে পারবেন, ইফেক্ট চেঞ্জ করতে পারবেন, এছাড়াও বিভিন্ন সাইজ চেঞ্জ করতে পারবেন, ইত্যাদি কাজ করতে পারবেন। আপনারা যদি সে সম্পর্কে জানতে চান, অর্থাৎ এই কীভাবে একটি শেপের বিভিন্ন ডিজাইন এবং স্টাইল চেঞ্জ করবেন অথবা বিভিন্ন ফরম্যাট করবেন, সে সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শেপের যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। আমি ভিডিওর লিঙ্কগুলো নিচের ডিটেল সেকশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এভাবে আপনারা খুব সহজেই এমএস ওয়ার্ডে স্মার্ট আর্ট অপশন ব্যবহার করে যে কোনো ডায়াগ্রাম তৈরি করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন চাপুন। আমার ভিডিওগুলো আপনার কেমন লাগছে সেটি কমেন্ট করে জানান এবং আপনার অন্য কোনো বিষয় থাকলে সেটিও কমেন্ট বক্সে জানান।
পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।